আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরই কালীপুজো তথা দীপাবলি। আলোয় আলোয় সেজে উঠবে চারিদিক, কারণ দীপাবলি মানেই দীপ তথা আলোর উৎসব। যদিও দিন বদলাচ্ছে, বর্তমানে দেশি বিদেশি বৈদ্যুতিক আলোর মাঝে হাতি গড়া মাটির প্রদীপ থেকে মুখ ফেরাচ্ছেন অনেকেই। বাজারে বাজারে রয়েছে নানা ধরনের চীনা আলো, তবু আধার কাটিয়ে লাভের আলো দেখার আশায় প্রদীপ তৈরি করছেন মৃৎশিল্পীরা। বর্তমানে চাইনিজ রং বাহারি লাইট চাকচিক্য পূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশেই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। প্রদীপ তৈরি ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ, মাটি সহ প্রদীপ তৈরির আনুষাঙ্গিক জিনিসপত্রের মূল্য। তবে বর্তমান যুগে বাহারি লাইটকে সামনে থেকে টক্কর দিতে প্রস্তুত মাটির তৈরি প্রদীপ। মৃৎশিল্পীদের আশা, মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগৎ সংসার, ঘুচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। আমাদের বাঙালি সমাজের মধ্যে কালীপূজা অর্থাৎ দীপাবলি হলো সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজার মতো প্রত্যেক বছর এখানে ত্রিপুরা বলুন, যত বাঙালি সমাজ আছে ওই সমাজের মধ্যে খুব সুন্দর করে এই পূজাটা করা হয়। এই পূজা উপলক্ষে কুমুরের বাড়ি বাড়ি প্রদীপের একটা যেমন বিস্তীর্ণ তৈরির কারখানার মতো হয়, যে শুধু প্রদীপ আর প্রদীপ, চারদিকে প্রত্যেক বাড়ি বাড়ি যেন প্রদীপ জ্বালানো হয়। কিন্তু এখন এই প্রদীপের চাহিদাটা অনেকটা কমে গেছে, কারণ বাজারের মধ্যে মোম অন্যান্য প্যারাফিন জাতীয় দ্রব্যাদি আসার কারণে প্রদীপের বানানোর চাহিদাটা কমে গেছে। কারণ এটা বানানোর ক্ষেত্রে যেসব খরচা হয়, যেমন মাটি, মাটিটাও কিনে আনতে হয়, সঙ্গে যে খড় লাগে খড় কিনতে হয়, লাকড়ি কিনতে হয়, মোটামুটি সব কিছু কিনার মধ্যে তো শুধু খরচ আর খরচ। একটা প্রদীপ প্রতি খরচ প্রায় 70 পয়সার উপরে, তো এটা বিক্রি করলে এক টাকাও বিক্রি করতে পারে না। তো ওনার পরিশ্রম সঙ্গে সব কিছু মিলিয়ে তো কিছুই থাকে না। চাহিদা কিরকমই বুঝছো? চাহিদা মোটামুটি আছে, কিন্তু এটার খরচাটা অনেক বেশি। যোগান যে পুত্র মাল জিনিস কি সবকে পাওয়া যায়? হ্যাঁ, মাল সবসময় পাওয়া যায়, আর মালগুলি সঙ্গে সঙ্গে সাপ্লাই হয়ে যায়। রেটটা কি গতবারের তুলনা কিরকম? রেটটা গতবারের মতো একরকমই আছে, রেটটা বাড়ানো যায়নি। এটা প্রত্যেক বছর সেমই থাকে। তৈরি বলতে বড় ছোট কি মিলে প্রদীপ? এমনই 10-12 হাজারের মতো হচ্ছে। না একটা কারণেই, যে যদি সরকার এটার মধ্যে গুরুত্ব দেয় যে এটার চাহিদাটা আরও বৃদ্ধি করতে হবে, এটার সঠিক মূল্য দিতে হবে, তাহলে আমাদের কুমুরদের অনেকটা ভালো হবে। ব্যবসা আমরা বেশি ভালো না, ফেরে ভালো না। আমরা এইটা মাটির জিনিস অত অস্তা বেসলাম, চলে ছেলে মেয়ে ভরা হয়তো কষ্ট কষ্ট, সারাদিন মাটির কাজ করি, আবার রাত্রে 12টা মত করি। দেওয়ালি উপলক্ষে যে প্রদীপ তৈরি করতেছেন, মানে কিরকম চাহিদা রয়েছে? চাহিদা তো মানে যেমন বানাইতে রে মনে হয় মানে বেশি ইয়ে নাই। আমরা তো পাইকারি রেটে ছেড়ে দেই, 120 টাকা 100 টাকা। গতবারের তুলনায় বেরো একটু আছে, গতবার তো একটু কম কম আসেনি, বারো একটু 120 আছে, 110 হয়েছে।